নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এত তাড়াতাড়ি হাজির হয়ে যেতে পারবো এটা আমিও ভাবিনি। ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজকর্মগুলো শেষ করে যখন বারান্দায় আসলাম, তখন দেখি আমার রেন লিলি গাছে অনেকগুলো ফুল ফুটেছে। এই গাছটাকে এতদিন ধরে আমি যত্ন করে করে বড় করে তুলছিলাম, আর যখন নিজের চোখে এটা দেখলাম এতগুলো ফুল ফুটেছে, তাই মোবাইলটা এনে ভিডিও শুরু করেছিলাম। তারপর থেকেই আমার ভিডিওটা স্টার্ট হয়ে গিয়েছে। সেদিন ভিডিও করব এটা আমি ভাবিনি, তো এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে মনটা আর মানছিলই না, ভিডিও শুরু করে দিয়েছি। আর মোবাইলটা যেহেতু একবার হাতে নিয়ে নিয়েছিলাম, তো সব কাজকর্মর ভিডিও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ফুলগুলো চোখে দেখে আমার শান্তি মিটছিল না, তাই হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম। আর এত সুন্দর ফুলগুলো আমার প্রিয় প্রিয় সব আপুদের সাথে শেয়ার করব না, তা কী করে হয়, তার জন্যই ভিডিওটা করে নিয়েছিলাম। আর ওই দিন আমি খুব প্রফুল্লও ছিলাম, সেটার কারণ একটু পরে বলছি। রান্নাবান্নার কাজ শেষ করে নিয়েছি অনেক সকালেই, যেহেতু অনেক সকালে ঘুম ভেঙে যায় তো রান্নাটাই আগে করে নেই। তারপরে আনহা আনহার বাবাকে নাস্তা খাইয়ে আনহার বাবাকে অফিসে পাঠিয়ে দিয়েছি, আর এখন সংসারের টুকটাক কাজকর্মগুলো আমি করে নিচ্ছিলাম। আমি সংসারের কাজকর্মগুলো করতে থাকি, আর সেই সাথে আপনাদের সাথে আজকে কিছু কথা আমি শেয়ার করি যেটা আগে কখনো আমার ভিডিওতে বলা হয়নি। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই মনে করি অমুক মনে হয় খুব সুখে আছে, তমুক মনে হয় অনেক ভালো আছে, কিন্তু আমরা কি সত্যিটা জানি? সত্যিটা জানি না। চোখের দেখাতেই আমরা বুঝে ফেলি খুব ভালো আছে, খুব সুখে আছে। পৃথিবীতে আসলে কেউই সুখী নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো কষ্ট আছে, হয়তো সেটা আমরা জানতে পারি না। আচ্ছা, এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করে নেই, তারপরে কথাগুলো বলছি। এই টিপসটা আমি ওই দিন ফেসবুকে দেখেছিলাম, তারপরে নিজেও বাসায় অ্যাপ্লাই করলাম, দেখলাম খুব ভালো কাজে দিয়েছে, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এগুলো যেহেতু আমাদের রেগুলার ইউজার কাপড় চোপড় না, তাই ভাঁজ করে রাখলে অনেক দিন পর্যন্তই আলমারিতে থাকে, তো কাপড়গুলো যাতে সুন্দর একটা স্মেল ছড়ায় তার জন্য আমি একটা মাস্কের ভিতরে এভাবে সাবান টুকরো করে কেটে রেখে দিয়েছি। এতে করে সাবানের যে স্মেলটা থাকে সেটা কাপড়গুলোতে ছড়িয়ে পড়ছে, আর খুব সুন্দর স্মেলও বের হচ্ছে। জানি না আপুদেরকে কতটুকু বুঝাতে পেরেছি, যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমার আরও একটা আলমারি আছে, তো সেটাতেও আমি অ্যাপ্লাই করব, তারপর না হয় ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে শেয়ার করে দেখিয়ে দিব। তো ওই রুমটা গোছানো শেষ করে এখন আমি আমার এই বেডরুমটাতে চলে এসেছি, আর এই বিছানাটাতে তো এখন আমাদের ঘুম হয় না, যেহেতু শীতের দিনে এই ঘরটাতে থাকা হয়, তো এই ঘরটাকেও আমি একটু ক্লিন করে নিয়েছি, আর এখন সব পর্দাগুলো সরিয়ে জানালাটা খুলে দিচ্ছি। এখন আসি কথাগুলোতে। কিছুদিন আগে আমার মনটা এত খারাপ ছিল, এখনও যে খারাপ না তা না, কিন্তু সব কিছু মেনে নিতে শিখে গিয়েছি, মানানোর চেষ্টা করছি। আমার এই ছোট্ট পরিবারের আপুরা নিশ্চয়ই জানেন আমি প্রেগনেন্ট, তো সেকেন্ড বেবির মা হতে যাচ্ছি। প্রথম বেবির সময় আমার এতটাও কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে সেকেন্ড বেবির সময়, মানে এখনও হচ্ছে, এখন তো 7 মাস শেষ হলো, তো 6টা মাস আমার এত এত কষ্টে দিনগুলো কেটেছে, আমাকে দেখার মতো কেউই ছিল না। আনহার বাবা হচ্ছে পুরুষ মানুষ, আর সে সারাদিন অফিস নিয়ে ব্যস্ত, আর যেহেতু ব্যাংকে জব করে ওর জন্য চাকরিটাও অনেকটা কষ্টের, আর ইদানিং আনহার বাবা ট্রান্সফারও হয়ে গিয়েছে, তো আগে অফিসটা ছিল অনেক কাছাকাছি, এখন অফিসে যেতেই
দেড় ঘন্টার মতো সময় লাগে, বাসায় ব্যাক করতে আবার দেড় ঘন্টা সময় লাগে। তো অনেক সকালে বাসা থেকে বের হতে হয়, আবার অনেক রাতে বাসায় আসে। এই সিচুয়েশনের জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমরা, হঠাৎ করে এটা হয়ে যায় আমাদের সাথে। তো যাই হোক, এভাবেই কষ্ট করে করে ও অফিস করছে আর আমিও সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি। সংসারের কাজকর্মগুলো যেমন তেমন, নিজের শরীরটা যদি ভালো থাকে তাহলে দেখবেন সব কিছুই ভালো লাগে। শরীরটা ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না। তো হঠাৎ করে এই সিচুয়েশনের জন্য আমরা আমাদের ফ্যামিলিকেও জানিয়েছি, তো তারা শুধু দূর থেকেই টেনশন করে গিয়েছে আমাদের জন্য। এখানে এসে আমাকে কিছুটা সান্ত্বনা দেওয়া বা আমাকে কিছুটা শারীরিক বলেন আর মানসিক বলেন সাপোর্ট দেওয়া কেউই কিছু দেয়নি। তো ভেবেছিলাম পরিবারের হয়তো কেউই নেই আমার জন্য, আমার আনহার বাবার জন্য, তো এগুলো ভেবে ওদের সাথে রাগ করি। সবার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম, মাঝে মাঝে মোবাইলটাও বন্ধ করে রাখতাম যেন কারোর সাথেই যোগাযোগ না হয়। কারণ ভাবছিলাম আমার এই সিচুয়েশনে যেহেতু কেউ আসছেই না, আমাদেরকে কেউ সেরকম পাত্তাই দিচ্ছে না, খবরই নিচ্ছে না, আমি অসুস্থ। আর আগে তো আনহার বাবা কাছাকাছি ছিল, ফোন দিলেই চলে আসতে পারতো যে আমার শরীরটা খারাপ লাগছে এসে পড়ো। আল্লাহ না করুক এই মুহূর্তে যদি বাসায় একটা কিছু হয়ে যায়, আনহার বাবার আসতে আসতেও অনেকটা সময় লাগবে। তো সেই সব কথা চিন্তাভাবনা করেই আমি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। তো অন্যদিকে আমার আম্মা, উনি একদম কান্না করতে করতে শেষ, যেহেতু আমি কথা বলছি না, ফোন বন্ধ করে রেখেছি, তাই আমার আম্মা পাগল হয়ে যায় বাসায় আসার জন্য, আমাকে দেখার জন্য। আর আমার আম্মা যে এসে থাকবেন সেটারও কোনো উপায় নেই, কারণ আমার আব্বা বাসায় একা। তো আমার আম্মা এসে পড়লে আমার আব্বার খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়। চার পাঁচ দিন এটা ম্যানেজ করা যায়, কিন্তু মাস দুই মাস যে থাকবেন এতে করে আমার আব্বারও খুব কষ্ট হবে। সেই কথা চিন্তা করে আম্মার সাথেও রাগ করেছিলাম যে আমার জন্য কেউই নেই, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি কেউই নেই। তো আনহার বাবাও তার ফ্যামিলির সাথে রাগ করেছে, যদিও ওইটা রাগের জায়গাতেই আছে, কোনো কাজে দেয়নি। আসলে একটা মেয়ের জন্য নিজের বাবা মা ছাড়া আপনার কেউই হয় না। নিজের বাবা মা শত কষ্ট হলেও কিছু হলেও অন্তত দায়িত্বটা পালন করে, সেটা আর কেউ করে না। আর আনহার বাবার কথা কি বলবো, বেচারা নিজেই এই পরিস্থিতিতে পড়ে গিয়েছে, ওরও অনেক কষ্ট হয়। তারপরও বাসায় এসে যতটুকু সম্ভব, যতটুকু পারে আমাকে আর আন্নাকে সময় দেওয়ার চেষ্টা করে, সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আনহার বাবার মতো এত সাপোর্টিভ একজন হাজব্যান্ড আমি পেয়েছি, এটা ভেবেই আমি নিজেকে শান্ত রাখি। সকালে রান্নাগুলো শেষ করে নিয়েছিলাম, আর এগুলো হচ্ছে আমার আম্মা আর ভাইয়া যেদিন এসেছিলেন সেদিনের রান্নাবান্না। তো অনেকটা অসুস্থ থাকার পরেও নিজের ভাই আর মা যেহেতু আসছে, তো সেই মুহূর্তে অসুস্থতা সব দূরে ঠেলে কয়েকটা আইটেমই রান্না করেছিলাম আমার ভাইয়ার আর আম্মার পছন্দ মতো। তো ওনারা চলেও এসেছিলো আর দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নেবে। একজন মেয়ের জন্য একজন সাপোর্টিভ হাজব্যান্ড আর মেয়ের মা, এছাড়া আর কেউই হয়তো বুঝে না কষ্টগুলো। তো আমার আম্মা আসার পরে অনেক কান্নাকাটিও হয়েছিল, যেহেতু অনেকদিন কথাও হয়নি, তো আমার আম্মাও কান্না করেছিল, আমিও কান্না করেছিলাম। সেই সব মুহূর্ত আমাদের শেষ হয়ে এখনও ওরকম সিচুয়েশনের মধ্যেই আছি আমি। তারা তো চার পাঁচ দিনের জন্য এসেছিলেন, তো থেকে আবার চলে গিয়েছে। এখন আমি সামনের দিনগুলোর কথা চিন্তা করি আর চোখ দিয়ে অনবরত পানি পড়ে যে সামনের দিনগুলোতে আমার কী হবে, যেহেতু সামনেই সিজার। তো একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হবে, আর এই মুহূর্তে কেউই নেই আমার পাশে। তারপরও এখন পর্যন্ত যতটুকু পারছি নিজে নিজেই করে নিচ্ছি। এই যে আমার মাস্টার্সের টার্ম পেপার জমা দেওয়ার ডেটও চলে এসেছিল, তো সেদিন রাতে বসে বসে এই এতগুলো লেখাও আমাকে লিখতে হয়েছে, যেহেতু আমার হাতের লেখা ছাড়া অন্য কেউ লিখে দিলে আর হবে না, নাহলে তো আনহার বাবার উপর চাপিয়ে দিতাম, সে একটা কিছু করে নিত। তো এই সবগুলো লেখাও আমাকে লিখে কলেজে জমা দিতে হয়েছিল। একদিকে আমি, একদিকে আমার অনাগত সন্তান, আরেকদিকে আমার আনহা, স্বামী, সংসার, পড়াশোনা, সব কিছু মিলিয়ে খুবই চাপের মধ্যে আছি।
তার মধ্যে যখন সিজার হবে তখন যে কেউ এসে থাকবে বা একটু টেক কেয়ার করবে আমার এমন কেউই এখন পর্যন্ত নেই। যদিও আমার আব্বা আম্মা সান্ত্বনা দিয়ে বলছে যে আব্বা আম্মা এসে থাকবে, কিন্তু ওনারাও এসে কতদিন থাকতে পারে সেটাও আমি জানি না, কারণ আমার আব্বা একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তো উনি ওনার ফার্মেসি রেখে বেশি সময় একটা দিবে না, তো 7-8 দিনের জন্য হয়তো আব্বা থাকবেন, তারপরে কিছুদিনের জন্য আম্মাকে রেখে যাবেন, আর আব্বা ওখানে গিয়ে কষ্ট করবে খাওয়া দাওয়া নিয়ে। আর এই নিয়ে আমি খুবই চিন্তা করি, যেহেতু আমার আব্বা কষ্ট করছে ওইদিকে, আমি এদিকে ভালো থাকি কীভাবে। তো এই সব মিলিয়ে আর কি চলছে। তারপরও আরও অনেকগুলো কথা থেকে যায় যেগুলো শেয়ার করার মতো না বা শেয়ার করা যায় না সবার সাথে। আমি জানি আমার ভিডিও যারা দেখেন, অনেক বয়স্ক আন্টিরা আমার ভিডিও দেখেন, আমার থেকে অনেক বড় বড় আপুরা আমার ভিডিওগুলো দেখেন, তো সবটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি। তো এই মুহূর্তে আমার আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, আর আপনাদের দোয়া ছাড়া। তো আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো আমার খুব ভালো কাটে, আল্লাহ যেন আমাকেই সুস্থ রাখে, আমার যে সমস্যাগুলো এগুলো যেন আমিই ফেস করতে পারি, কারোর যেন দরকার না হয়। এই মুহূর্তে আপনাদের দোয়াটাই আমার খুব বেশি দরকার, আপনাদের প্রার্থনায় আমাকে একটু রাখবেন। আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।